সেক্ষেত্রে আমি আমার মিডিয়া বিশেষত আমি ডাক্তারকে দেখানো হয়নি এবিপি আমি একটা তাদেরকে আমি প্রথমে তারা আমাকে ডাক্তারকে আমার অঝোরে ব্লিডিং হচ্ছিল কিন্তু কিছুতেই আমাকে হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলেন না ওখানকার পুলিশ কিন্তু আমি একটা ভিডিও বার্তা দিই তারা সেটা বলার পরে কিনা আমি অবশ্যই তাই না হলে কেন তাহলে আগে নিয়ে গেল না যদিও তারা সে বিষয়ে বলছে তারা তো নিয়ে যায়নি যাই হোক তা আমাকে আলটিমেটলি নিয়ে গেছিল কিন্তু অদ্ভুত ব্যাপার তারা কিন্তু আমার সেই চিকিৎসা যে হয়েছে সেই কাগজ আমাকে এখনো দেয়নি আমরা শিক্ষক আমরা আজকে দেখুন আজকে আমাদের চাকরিগুলো চুরি গেছে এটা প্রমাণিত সত্য হাতটা ব্যথা যন্ত্রণা এখন চিকিৎসা করতে হবে আমার কারণ আমি বিশেষ কিছু ট্রিটমেন্ট পাইনি আপনার মায়ের জন্য লড়ছি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি সঠিক যোগ্য চাকরির জন্য লড়ছি একদম হাতের বিষয়টা নিয়ে কি বলবো আমি ব্যক্তিগতভাবে ভীষণ কৃতজ্ঞ মিডিয়া সমস্ত সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে এবং আপনারা চতুর্থ স্তম্ভ আপনাদেরকে আপনাদেরকে দুর্নীতি মুক্ত করতে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে এবং আমাদের যে নিয়োগটা একেবারেই প্রাপ্য এটা যে আমাদের হকের চাকরি আমাদের চাকরি চুরি গেছে এটা কিন্তু দিনের আলোর মতো আজকে পরিষ্কার চাকরি চাইতে গিয়ে পুলিশের কামড় খেতে হবে ভেবেছিলেন না কামড়টা নিয়ে এটা একটা এটা জানেন তো একটা প্রতিফলন আমাদের অবক্ষয়ের প্রতিফলন আমাদের যে সিস্টেমের প্রতিফলন এইটাই বোঝা যাচ্ছে যে দেখুন আজকে এটাই প্রাপ্য যেন আজকে যেখানে আমাদের চাকরিটা আমাদের ন্যায্য আমাদের প্রয়োজন যেখানে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন আমাদের আমরা চাকরি যোগ্য এবং আমাদের দেওয়া হবে সেই ঘোষণাকে আজকে ভায়োলেট করছে বর্তমান পর্ষদ সরকার একেবারে অসত্য কথা এটা একেবারেই অসত্য কথা বিষয়টা মুখে বিষয়টা আসল কথা থেকে সরিয়ে নেওয়ার জন্য বিষয়টা হলো আসল আমরা ন্যায্য হক চাকরি আমাদের দুর্নীতি মুক্ত আমাদের সমাজ গড়তে হবে আপনারা চতুর্থ স্তম্ভ আপনারা সব আসুন দিদি চাকরি এটা